ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তেইজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের নিবেদন, গল্প স্বল্প অরিজিনালস, প্রধানত রহস্য রোমাঞ্চ এবং ভৌতিক গল্পই থাকে আমাদের এই অডিও সেকশনে। আজ আপনাদের জন্য লেখক অঙ্কিত কুমার দে-এর লেখা শঙ্কর মামার অ্যাডভেঞ্চার সিরিজের প্রথম গল্প, নিয়োগী বাড়ির রহস্য। গল্প পাঠে অঙ্কিত, গল্পের সূত্রধর আমি সম্বুদ্ধ। শুরু হচ্ছে অঙ্কিত কুমার দে-এর লেখা নিয়োগী বাড়ির রহস্য। আজ রবিবার, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাব বলে। সেখানেই ব্রেকফাস্ট এবং লাঞ্চ। আমার মামা ডক্টর এসপি মুখার্জি, পুরো নাম ডক্টর শঙ্কর প্রসাদ মুখার্জি। সবাই ওনাকে নামকরা কার্ডিওলজিস্ট হিসাবেই চেনে। বয়স 53 হলেও প্র্যাকটিস আর এখন সেরম করেন না। না না, বয়সের ভারে নয়, খানিক নিজের ইচ্ছাতেই সরে এসেছেন ডাক্তারি জগৎ থেকে। তার বরাবরই নেশা ইতিহাস চর্চা করা, পুরনো জায়গা খুঁজে বার করা, সেখানে যাওয়া এবং নানান ধরনের গোয়েন্দা উপন্যাস পড়া ও সিনেমা দেখা। ডাক্তার হওয়ার ফলে ওনার প্রচুর লোকের সাথে আলাপ পরিচয় আছে এবং ওনার ওই নিছক গোয়েন্দা উপন্যাস পড়ার দৌলতে খানিক গোয়েন্দাগিরিও করে ফেলেছেন জীবনে। এই ধরুন, কোথাও কোনো চেনাজানা পেশেন্টকে রেফার করা জায়গাতে ঘুরতে গিয়ে একবার এক খুনের ঘটনা সম্মুখীন হওয়াতে উনি সেটির মীমাংসা করে ফেলেন পুলিশের আগেই। তাই গোয়েন্দা হিসেবেও যে ওনার নাম হয়নি তা বলবো না, তবে উনি কিন্তু ওই কাঠ ছাপানো প্রাইভেট ইনভেস্টিগেটর নয়। টুকটাক লোক আসেন নানান কেসের আর্জি নিয়ে, পছন্দ হলে সেইগুলি সমাধান করার চেষ্টা করেন মাত্র। মামা বিয়ে করেননি, ওনার ওই বাঁধা ধরা সাংসারিক জীবন ভালো লাগে না, বরং খুব ঘুরে বেড়াতে ভালোবাসেন। ডাক্তারি জীবনে যে পসার হয়েছে তাতে তার নিজের এবং রাতুল কাকা মানে ওনার ভৃত্যর ভালোই কেটে যায়। আমিও অফিস থেকে ছুটি পেলে বেরিয়ে পড়ি ওনার সাথে, তাই রবিবার রুটিন মাফিক সকাল সকাল চলে এসেছি ওনার নিউআলিপুরের ফ্ল্যাটে। নিচের গ্যারেজে বাইক পার্ক করে সিঁড়ি দিয়ে একতলায় উঠে 1B-তে কলিং বেল বাজাতেই শুনতে পেলাম রাতুল কাকার গলা, আরে দাঁড়াও দাঁড়াও আসছি। ঘরে ঢুকতেই প্রেশার কুকারে সিটির আওয়াজ আর সাথে সাথে ছোলার ডালের গন্ধ পেলাম। আমি কিছু বলবার আগেই রাতুল কাকা বলল, এই দাদাবাবু লুচি আর ছোলার ডাল করতে বলে, আর দুপুরে রেওয়াজি খাসি ঝোল আর ভাত হবে। কথাগুলো শুনে মনটা খুশিতে ভরে উঠল। মামা ওনার দেওয়া কথা রেখেছে। আগে রবিবার কী একটা কারণে নিরামিষ খাইয়েছিলেন এবং বলেছিলেন, নেক্সট সানডে কিন্তু মাটন। আমি প্রত্যেক রবিবারই চলে আসি সকাল সকাল এবং ওনার জ্ঞানের ভাণ্ডার থেকে পেয়ে যাই অসংখ্য বিষয় যা অফিসের কন্টেন্টের ক্ষেত্রে আমার কাজে লাগে। আমি একটি বেসরকারি অফিসে ডিজিটাল কন্টেন্ট রাইটিংয়ের দায়িত্বে আছি। ওনার বসবার ঘরেই ঢুকতে দেখলাম কাগজটা মুখের সামনে থেকে নামিয়ে ভাঁজ করতে করতে উনি বললেন, ফিক্সিং। আমি বললাম, আপনি কি ম্যাচ ফিক্সিংয়ের কথা বলছেন নাকি? এখানে বলে রাখি, মামা কিন্তু একজন ক্রিকেট প্রেমী মানুষ। ইডেনে কোনো টেস্ট ম্যাচ বা ওয়ানডে ম্যাচ হলে উনি তা শত ব্যস্ততার মধ্যেও দেখতে যাবেন। এখন এপ্রিল মাসের শেষ, IPL চলছে, তাতে কোনো এক টিমকে ফিক্সিং করার জন্য সাসপেন্ড করা হবে, এই নিয়ে কথাবার্তা চলছে। সঠিক প্রমাণ পেলে তা তৎক্ষণাৎ লাগু করা হবে। মামা বললেন, এই টি-20-র জন্য ক্রিকেটের অনেক পরিবর্তন হয়েছে, যেমন অনেক নতুন টুর্নামেন্টস হচ্ছে, অনেক প্লেয়ার সুযোগ পাচ্ছে, কিন্তু টেস্ট আর ওয়ানডে ম্যাচের মান কমে আসছে,
প্লেয়ার আর দর্শকদের ধৈর্য কমে আসছে। এখন একটা টেস্ট ম্যাচ, তিন দিনের বেশি আর চলেই না। আমি ওনাকে বলতেই চাচ্ছিলাম আমার টি টোয়েন্টি ভালোই লাগে, এমন সময় ডোরবেল বেজে উঠল। আমি সঙ্গে সঙ্গে উঠে দরজা খুলতেই গুড মর্নিং বলে হরিপদবাবু ঘরে প্রবেশ করলেন। হরিপদবাবু হলেন মামার ফ্ল্যাটের তিনতলার বাসিন্দা, নিপাট ছাপোষা পূর্ববঙ্গীয় ভদ্রলোক, একটি সরকারি ব্যাংকের রিটায়ার্ড কর্মচারী। স্ত্রী মারা গেছেন অনেককাল এবং মেয়ে বিয়ের পর বিদেশে সেটেলড, তাই সময় কাটাতে চলে আসেন মামার কাছে। উনি একজন খুব মজার মানুষ, তাকে দেখলেই মন ভালো হয়ে যায়। রোগা, সরু গোঁফ আছে এবং উস্কো খুস্কো চুল, তাই মামাও কোনো অভিযানে গেলে হরিপদবাবুকে নিয়ে যায়। ওনার কথা বলার ধরনে মেজাজও সবার হালকা থাকে, তবে মাঝে মধ্যে খানিক বেফাস কথাও বলে ফেলেন উনি। মামা তাকে দেখতেই বললেন, আজ বাজার সেরে রিক্সা করে আসা হয়েছে বোধ হয়। ভদ্রলোক থতমত খেয়ে বললেন, কি কইরা বুঝলেন? প্রথমত আপনি বাজার থেকে হেঁটে ফেরেন, তার ফলে অন্যদিন আপনার চোখে মুখে ক্লান্তির ছাপ থাকে, সেটা আজ আর নেই। কাজেই হরিপদবাবু হে হে করে একটু হেসে বললেন, হ মশাই, বাজারের ব্যাখ্যান আজ একটু বেশি ভারী হইয়া গিয়াছিল, মাস খাবারই বাজার করলুম যে। আর একখান? আর একটি এই যে, আপনার ডান পায়ের বুড়ো আঙুলে একটি মাছের আঁশ লেগে আছে, বাজার থেকে হেঁটে আসলে সেটা খসে পড়ে যেত, আর আপনি এসছেন রিক্সা করে, তাই স্বাভাবিকভাবেই কম হাঁটার ফলে ওটি এখনো লেগে আছে। ভদ্রলোক একটু গদ গদ ভাব করে বললেন, আপনার জবাব নেই শঙ্করবাবু, দিন দিন আপনি যেন ওই বইয়ে পড়া সত্যিকারের গোয়েন্দা হইয়া উঠতেছেন, বলে আমার দিকে তাকিয়ে বললেন, এই যে ভাগনা বাবু, রাতুলের একটু চা পকোড়া করতে কও না, যা ওয়েদার। তার আর দরকার নেই, লুচি আর ছোলার ডালের ডাক পড়ল বলে কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে অনবরত। আমি রাতুল কাকাকে আরও এক প্লেট লুচির জন্য বলে এলাম। হরিপদবাবুর আবার খৈনি খাওয়ার নেশা আছে, তিনি একটি খৈনি মুখে পুড়ে দিয়ে শুরু করলেন, মশাই খেলা দেখছেন কালকে টি টোয়েন্টি ম্যাচ খান? হ্যাঁ, উফ, একখানে থ্রিলিং ব্যাপার মশাই, দেশে নাকি সুপার ওভার খান ভাবা যায় না। আপনি টি টোয়েন্টি ম্যাচ দেখতে ভালোবাসেন বুঝি? ভালো না বাসার তো কোনো কারণ নেই মশাই, ইজ জাস্ট আ ম্যাটার অফ থ্রি আওয়ার্স, ঠুকঠাক ফিনিশ। পাঁচ দিন ধইরা খেলা দেখার কোনো ধৈর্যই আমার নাই, এই ভালো। আমি মামার দিকে তাকিয়ে একটু মুচকি হাসলাম। সেই মুহূর্তে রাতুল কাকা চা আর তিন প্লেট গরম গরম লুচি আর ছোলার ডাল দিয়ে গেছে। ভদ্রলোক টপ করে একটা লুচি তুলে ডালে ডুবিয়ে সেটাকে মুখে পুরলেন, তারপর বললেন, রাতুলের রান্নার জবাব নেই মশাই, আজ লাঞ্চ খানো এইখানে সাইরা গেলে বন্ধ হইতো না, বলেই একটা গান ধরলেন, মনোমের মেঘের সঙ্গী উইরা চলে দিগ দিগন্তের পা, শুরু করেই থেমে গেলেন, বললেন, বলেন ভাইয়া, আর মনে করতে পারতাছি না পরের লাইন খান। আমার ওনার কাণ্ডকলাপে বেশ হাসি পেল। এমন সময় মামার মোবাইল বেজে উঠল, উনি শুধু ফোন ধরে এই কথাগুলো বললেন, হ্যাঁ বলছি, বাড়ি আছি, আপনি পাঁচটা নাগাদ 21B নিউয়ালিপুর রোডে রাজহাঞ্চ অ্যাপার্টমেন্ট 1B ফ্ল্যাটে চলে আসুন, থ্যাংক ইউ। হরিপদবাবু জিজ্ঞেস করলেন, নতুন ক্লায়েন্ট নাকি মশাই? মামা খানিক হরিপদবাবুর মনের ইচ্ছেটা বুঝতে পেরেই বললেন, ক্লায়েন্ট কিনা এক্ষুনি সেটা বলা যাচ্ছে না, তবে তবে আপনি দুপুরে খাওয়া দাওয়া করে থেকেই যান, একেবারে মিটিং সেরেই ঘরে ফিরবেন। হরিপদবাবু খুশি হয়ে হেসে বললেন, থাকুন। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা বসে আড্ডা দিচ্ছি, পুজো আসতে এখনও 5 মাস দেরি, তবে হরিপদবাবু একটু মুশকিলে পড়েছেন। সম্প্রতি 2 বছর ধরে তিনি তার অবসর সময়ে গল্প লিখছেন হিরণ্যক ছদ্মনামে। কর্মজীবনেও তার লেখার শখ ছিল, কিন্তু সেইভাবে কাজের চাপে লিখতে পারতেন না। গত বছরের পুজোয় তার প্রথম গল্পটি বেরোয় এবং পাঠক মহলে বিশেষ সাড়া ফেলে দেয়
মূলত কিশোরদের মধ্যে। তার একটি সৃষ্টি করা চরিত্র আছে যার নাম ইন্দ্রজিৎ রায়। সে দুনিয়ার নানান অ্যাডভেঞ্চারে বেরোয়, স্পাই গোয়েন্দা সুলভ তার হাব ভাব। কিন্তু এই বছর পুজো সংখ্যার নামটা হরিপদবাবু কিছুতেই আর ঠিক করতে পারছেন না। উনি বললেন, এইবারে আমি ইন্দ্রজিৎ রে টেররিস্টগুলো আগে ফাইট করাইতাছি, তাতে আধুনিক সব ওয়েপন্স থাকতাছে, সে একাই সব প্ল্যান করে মোটামুটি টেররিস্টগণ রে শেষ করতেছে। কিন্তু নামটা বাগদাদে বাড়াবাড়ি না বাগদাদে বোমাবাজি কোনটা দিমু? আহা, কোনো নামটাই জুৎসই লাগলো না। হরিপদবাবুর মুখটা কিরম যেন ছোট হয়ে গেল। ঘড়িতে তখন প্রায় 5টা বাজতে যায়, বাইরে ট্যাক্সি থামার শব্দ হলো। বুঝলাম যিনি ফোন করেছিলেন হয়তো তিনি আসছেন। তার ঠিক 1 মিনিট পরেই বেল বাজল। আমি উঠে গিয়ে দরজা খুললাম। বছর 34-এর এক সুপুরুষ ভদ্রলোক, গালে হালকা দাড়ি, চোখে চশমা, পরনে ফর্মাল শার্ট প্যান্ট ও হাতে একটি কালো ব্যাগ। ভদ্রলোক বললেন, মিস্টার মুখার্জি আসুন, বলে ভিতরে ডাকলেন মামা। রাতুল কাকা চা বিস্কুট ও চানাচুর দিয়ে গেছেন। মামা চায় চুমুক দিয়ে বললেন, হ্যাঁ বলুন। হরিপদবাবু ও আমায় দেখে একটু ইতস্তত বোধ করছিলেন ভদ্রলোক। মামা বললেন, উনি আমার বন্ধু হরিপদ বসাক এবং এ আমার ভাগ্নে অদ্রিত, আপনি নির্দ্বিধায় বলতে পারেন। হ্যাঁ, আপনার রেফারেন্স পাই আপনার এক পেশেন্টের কাছ থেকে। তবে আমার মা কিন্তু আপনার নাম আগে শুনেছেন কোনোভাবে। আমার নাম নবজীবন নিয়োগী, আমার পৈতৃক বাড়ি টাকিতে, সেখানে আমার বিধবা মা থাকেন, দেখাশুনোরও লোক আছে, আমার দাদা আছে ও তার স্ত্রী ও তার এক কন্যা সন্তান আছে। আমি বিয়ে করিনি। আমার ঠাকুরদা ছিলেন টাকি হাই স্কুলের হেডমাস্টার, ও বাড়ি ঠাকুরদাই করেন। আমার বাবা ছিল গার্মেন্টের ব্যবসা, তা কলেজে শেষ ইয়ারে পরীক্ষা দেওয়ার পরেই বাবা চলে গেল, তাই বাবার ব্যবসাটা আমিই দেখছি। আপনার দাদার ইন্টারেস্ট ছিল না ব্যবসায়? হ্যাঁ, ও ইঞ্জিনিয়ার, ওর ওসবে কোনো ইন্টারেস্ট নেই। আর তখন সবে সবে একটা রেপুটেড কোম্পানিতে চাকরিও পেয়েছিল, আর এখানে বাবার ব্যবসাটা তো আগে থেকেই ছিল, কাজেই সব গোড়া থেকে গুছিয়ে নিতে হয়েছে। আপনি টাকি থেকেই ব্যবসা সামলান? না না, আমি এখানে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি, বাবার দোকান গড়িয়াহাটে, নিয়োগী অ্যান্ড সন্স গার্মেন্ট শপ। আর আপনার দাদা? ও ফ্যামিলি সমেত ব্যাঙ্গালোরেই আছে, এই মাস ছয়েক আগে একবার এসেছিল পরিবার নিয়ে। তা আমার সাথে সাক্ষাতের কারণটা কি? আসলে গত মাস থেকে এক সপ্তাহ অন্তর বেনামে কিছু চিঠি আসা শুরু করলো, সেগুলোর বিষয়ও অদ্ভুত আর কলকাতা জায়গার বিষয়ে নাম সেখানে লেখা। প্রথমটা এসেছিল ঠনঠনিয়া চূড়ায় 1, কালীঘাটের খাঁড়া 2, এরকম কটি অদ্ভুত অদ্ভুত লেখা। আর শেষ যে কাগজটা এসেছে সেটা 4-5 দিন আগে, তাতে লেখা আছে উত্তর পাড়ায় গঙ্গা। থেমে একটু জল খেলেন নবজীবনবাবু, তারপর আবার শুরু করলেন। প্রথমে ভেবেছিলাম কেউ আমাদের সাথে মজা করছে, কিন্তু এই শেষ চিঠিটার পর মা গঙ্গা লেখাটা দেখে নিশ্চিন্ত হতে পারল না। আর শুধু তাই নয়, রাতে বাড়ির জানালার বাইরে দুটো ছায়ামূর্তিকে হামেশাই ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। ছায়ামূর্তির ব্যাপারটা মা আমাকে বলায় বিশ্বাস করিনি, কিন্তু আমি নিজে যে কদিন ওটা শোনার পর টাকিতে ছিলাম আমিও দেখেছি, তবে জানলা খুলে কাউকে দেখতে পাইনি। আপনি কি পাশের বাড়ির কাউকে কিছু জিজ্ঞেস করেছেন এই ব্যাপারে? আসলে আমাদের বাড়ির পাশে সেরকম কোনো বাড়ি নেই, পাশে জমি খেয়েতেই সব। আচ্ছা, আপনারা টাকিতে কদিন আছেন? আমার ঠাকুরদার বাবা নগেন্দ্রপ্রসাদ নিয়োগী, উনি ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ার পুলিশ কর্মী। দেশ স্বাধীন হওয়ার পর কলকাতায় যখন নানা রকমের ঝামেলা হতে লাগলো, তখন তিনি যা টাকা উপার্জন করেছেন সেসব নিয়ে কলকাতার বাড়ি বিক্রি করে টাকি চলে যান। সেইখানে ইছামতি নদীর কাছে জমি কিনে বাড়ি করেন। পরে আমার ঠাকুরদা সেখানে মাস্টারি করে বাড়িটা আরো বেশি বড় করেন। আমার ঠাকুরদার 2 ছেলে, আমার জেঠু অতীন্দ্র নারায়ণ নিয়োগী ও আমার বাবা নিবারণ কুমার নিয়োগী। জেঠু বিয়ে করেননি এবং তিনি গত হয়েছেন, আর দাদা তো বাইরে থাকে এখন, কাজেই বাড়ি এক প্রকার ফাঁকাই বলতে পারেন। মামার ভ্রুকুটি দেখে বুঝতে আমার বাকি রইল না
যে উনি ব্যাপারটা নিয়ে ভাবতে শুরু করেছেন, আর হরিপদবাবুও বেশ মনোযোগ দিয়ে গল্প শুনছেন। ভদ্রলোক এখনও একবারের জন্যও কিছু বলেননি, এটা সচরাচর হয় না। মামা বললেন, আপনার ঠাকুরদার বাবার কোনো বিশেষ সম্পত্তি বা শৌখিন কোনো দ্রব্য সেই বাড়িতে আছে? আসলে আপনাদের উদ্দেশ্য করে ওই পুরনো কলকাতার চিঠি আর জানলার বাইরে ছায়ামূর্তির ব্যাপারটা আমায় ভাবাচ্ছে। নবজীবনবাবু যখন দেখলেন যে মামা কেসটা নিয়ে ভাবা শুরু করেছে, তখন তিনি একটু আশ্বস্ত হয়ে বললেন, এক কাজ করুন না, কাল আমি তো বাড়ি ফিরে যাচ্ছি, আপনারা তিনজনে আমাদের বাড়িতে মানে টাকি চলে আসুন। রবিবার দাদাও আসছেন আমার মায়ের 60তম জন্মদিন উপলক্ষে, আমার মায়েরও ভালো লাগবে আপনাদের সঙ্গে দেখা করে। বাহ, বেশ, তাহলে সে কথাই রইল, আমরা পরশু 12টা নাগাদ পৌঁছে যাব আপনার বাড়ি। নবজীবনবাবু খুশি হয়ে বাড়ির অ্যাড্রেস ও ফোন নাম্বার দিয়ে চলে গেলেন। মামা তাকে দরজা অবধি এগিয়ে দিয়ে আসতে হরিপদবাবু তাকে বললেন, ছায়ামূর্তির ব্যাপারটা ঠিক বুঝলাম না যে। মামা শুধু বললেন, তৈরি হয়ে নিন, নতুন রহস্য অওয়েটস। টাকিতে কি আছে শঙ্করবাবু? টাকি হচ্ছে এক ছোট্ট শহর ইছামতি নদীর পাড়ে, আর নদীর ওপারেই বাংলাদেশ দেখা যায়। ইউ মিন ইন্টারন্যাশনাল বর্ডার দেখুন? ইয়েস, তার সঙ্গে সুন্দরবনের খানিকটা এরিয়াও কভার করে এই জায়গাটি। উহ, কি থ্রিলিং জায়গা মনে হয়। সেই মতো আমরা রোববার সকালে 8:30 রওনা দিলাম। লঙে কোথাও যাওয়ার হলে মামার গাড়ি আমিই চালাই, তাই উনি ড্রাইভারকে বলেননি। সামনে সিটে মামা আর হরিপদবাবু বসেছেন পিছনে। আজ তিনি বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন, পরনে তার পায়জামা ও খাঁকি রঙের পাঞ্জাবি। ভদ্রলোক মাঝে মাঝে গুনগুন করে কী গান করছেন তা আমার পক্ষে বোঝা কঠিন। 9:30 ঘুষিঘাটা মাছের আড়তের কাছে এসে কচুরি আর ছোলার ডাল দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা কিছুক্ষণ মাছের আড়তটা ঘুরে দেখলাম, তারপর আবার যাত্রা শুরু। বাসন্তী হাইওয়ে দিয়ে ছোটালাম গাড়ি। হরিপদবাবু বললেন, শঙ্করবাবু, কতদিন গ্রাম বাংলার দৃশ্য দেখি নাই, আপনার দৌলতে অনেকদিন পর এইসব দেখিয়া চোখ জুড়াইয়া গেল। আমার ও মামার সাথে থাকতে থাকতে বই পড়ার অভ্যেসটা হয়েছে অনেক ছোট থেকেই, কিন্তু টাকি আসার আগে আমি বই না পড়ে ইন্টারনেট সার্ফ করে দেখে নিয়েছি টাকির বর্ণনা, তাই বললাম, এ আর কি দেখছেন, এ তো কিছুই নয়, যেখানে যাচ্ছি সেখানে গেলে তো আপনি চমকে যাবেন মশাই। প্রায় 11টা নাগাদ আমরা টাকি রোড ধরলাম। লং ড্রাইভ আমার বেশ ভালোই লাগে, তার ওপর রোববারের সকাল, রাস্তাও ফাঁকা ছিল। লুকিং গ্লাসে দেখলাম হরিপদবাবু কিছুক্ষণ থেকে উস্কুস করছিলেন, এবার মামাকে প্রশ্ন করলেন, আমি ভূগোল আর ইতিহাসে চিরকালই একটু কাঁচা, এইটা তো আপনি আমার অপ্রকাশিত লেখা পড়া অনেকবার বার করেছেন, তা এই টাকির ইতিহাসখানা কি একটু জানলে ভালো হতো আর কি, মন্দ হইতো না? গল্পের জন্য কোনো ইনফরমেশান অ্যাড করা বা কোনো কিছু জানার থাকলে উনি সবসময় মামার কাছেই জিজ্ঞেস করেন। ইন্টারনেট থাকলেও ওনার ঠিক মামার থেকে না জানলে মন ভরে না। মামা বললেন, পুরনো দিনে এর নাম ছিল যমুনায় যাবি, এই জায়গাতে ছিল নদীর টাঙ্কি, তার থেকেই টাকি। এর পারে ছিল জঙ্গলে ঘেরা বেশ কয়েকটি গ্রাম, ইতিহাস ঘাটলে দেখা যাবে কলকাতার থেকেও বেশ পুরনো এই টাকি গ্রাম। জানা যায় 1600 শতাব্দীর মধ্যভাগে যশোরের রাজা প্রতাপাদিত্যর শরিক বংশের এক পুরুষ কৃষ্ণদাস রায়চৌধুরী এই টাকিতে বসতি স্থাপন করেন। এটা তো আমিও জানি না, কাল ইন্টারনেটে কিছু দেখলাম না তো এটার ব্যাপারে। মামাকে জিজ্ঞেস করতেই উনি বললেন, ইন্টারনেটে এখনো এমন অনেক কিছুই থাকে না যা বইতে আছে বা বই পড়লে জানা যায়, বুঝলি অদ্রিত? আমি আর লজ্জায় মামাকে কিছু বলতে পারলাম না। দেখতে দেখতেই গাড়ি গ্রামের রাস্তা ধরেছে, দুধারে ধান ক্ষেত, টুকটাক চায়ের দোকান তো আছেই, কখনো বা কোথাও মাছ চাষ হচ্ছে। এরকম কিছুক্ষণ চলার পর আমরা টাকি মেন রোডে উঠলাম। ততক্ষণে ইছামতি নদী শুরু হয়েছে, হরিপদবাবু
মোদি দেখে এক্সাইটেড হয়ে উঠে বললেন, ওয়ান্ডারফুল। এই যে মিস্টার বসাক, সামনে যে নদী দেখছেন, দুর্গাপুজোয় এ নদীতে দুই বাংলার দুর্গা প্রতিমাই একসাথে বিসর্জন হয়। উরি বাবা, ব্যাপারটা কেমন যেন ওই গায়ে কাঁটা লাগানোর মতো। 10 মিনিট পরেই আমরা এসে পড়লাম নবজীবন বাবুর বাড়ির গেটের সামনে। হর্ন দিতেই বাড়ির ভৃত্য এসে দরজা খুলে দিল। দোতলা বাড়ি, সামনে অল্প একটু বাগান, তাতে সারি সারি ছোট ফুলের গাছ লাগানো আছে। নুড়ি বিছানো পেঁচালো পথ দিয়ে গাড়ি নিয়ে গিয়ে থামালাম সদর দরজার সামনে। নবজীবন বাবু দরজার কাছেই দাঁড়িয়েছিলেন। আমরা নামতেই ওয়েলকাম ওয়েলকাম বলে এগিয়ে এসে আমাদের সাথে হ্যান্ডশেক করলেন। তারপর আমরা বাড়িতে প্রবেশ করলাম। লাল মেঝে, দেওয়ালে নানা আর্টিস্ট যেমন রেমব্রান্ট, ডালি, মনেটের আঁকা পোর্ট্রেটস রয়েছে। আমরা সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এলাম। এখানে বারান্ডার লাগোয়া ঘর আছে, সেই ঘরেই নবজীবনবাবু থাকেন। আর একটি ঘরে তালা বন্ধ, মানে নবজীবনবাবুর দাদা নিহারবাবুর ঘর। নবজীবনবাবু বললেন, এখানে বসে একটু জিরিয়ে নিন বলে বৃত্তকে জল মিষ্টি আনতে বললেন। সামনে দিয়ে ইছামতি নদী বয়ে চলেছে, দেখলেও চোখ জুড়িয়ে যায়। হরিপদবাবু বললেন, ও ফ্যান্টাস্টিক জায়গা, কি কন, নো গাড়ি, নো আওয়াজ, নাথিং। আবহাওয়া খান যেন কলকাতার তুলনায় অনেকখানি নির্মল। আমিও সেটা বেশ বুঝতে পারছিলাম। তাছাড়া কানটাও আরাম পাচ্ছে, ট্রাফিক বলে কোনো ব্যাপারই নেই। এখনো পর্যন্ত একটা গাড়ির হর্নও শুনিনি। বসতে না বসতেই ভৃত্য এসে জল মিষ্টির প্লেট দিয়ে গেল। নবজীবনবাবু বললেন, ওই যে পাড়টা দেখছেন, ওটা বাংলাদেশ। আরে পাস, কিন্তু বর্ডার খান দেখছি না তো। ও জলে মার্কিং আছে, মাঝিরা বুঝতে পারে। নবজীবনবাবুর কথা শেষ হতে না হতেই দেখলাম একটা নৌকো যাচ্ছে বাংলাদেশের পতাকা লাগানো। মামা নবজীবনবাবুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা এখানে টুরিস্ট স্পট কি আছে? ইছামতি নদীর ঘাট, স্থানীয় বাজার, টাকি রাজবাড়ি ঘাট, জোড়া মন্দির, মিনি সুন্দরবন। সুন্দরবন বলে হাঁ করলেন হরিপদবাবু। তবে বাঘ দেখার আশা করবেন না। এক্স্যাক্টলি, এ জঙ্গলে বাঘ নেই বলে নবজীবনবাবু উঠে পড়লেন। আসুন আপনাদের মায়ের সঙ্গে দেখা করিয়ে আনি। আমরাও তার সাথে গেলাম বাড়ির পিছনের ভাগে। নবজীবনবাবু ঘরের পর্দা সরিয়ে ঢুকতেই দেখলাম ঘরটা মাঝারি সাইজের, ছিমছামভাবে সাজানো। একটি খাট, আলমারি, আয়না, টেবিল ও বুকশেলফ। ভদ্রমহিলা বই পড়তে ভালোবাসেন, তা বুকশেলফের বইয়ের স্টক দেখেই বোঝা যায়। আর এই মুহূর্তেও তিনি বইই পড়ছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শ্রীকান্ত। নবজীবনবাবু বললেন, মা দেখো, কলকাতা থেকে মিস্টার মুখার্জি তার ভাগ্নেও বন্ধু এসেছেন। মামা নবজীবনবাবুর মাকে একটি প্রণাম করে বললেন, জন্মদিনের অনেক শুভেচ্ছা। হরিপদবাবুও ঢিপ করে হ্যাপি বার্থডে বলে প্রণাম করলেন। আমিও প্রণাম সেরে নিলাম। নবজীবনবাবু বললেন, আপনারা মায়ের সাথে কথা বলুন, আমি আপনাদের খাবারের দিকটা দেখে আসি বলে চলে গেলেন। ওনার মা বললেন, আপনাদের নাম অনেক শুনেছি, তাই ওই চিঠিগুলো আসতে নবকে পাঠাই। এইগুলো কে পাঠাচ্ছে বা কেন পাঠাচ্ছে তার কোনো অনুমান করতে পারেন কি? আসাদ শেখ নামক এই ভদ্রলোকের সাথে নবর বাবা এই জামা কাপড়ের ব্যবসাটা আরম্ভ করে। নব তখন 7 বছরের ছেলে, বড়জন 9 বছর। 10 বছর ব্যবসা চলার পর ওই ভদ্রলোক নিজের নামেই ব্যবসার টাকা সরাচ্ছিলেন একটু একটু করে। আমার স্বামীর চোখেই ব্যবসার গরমিলটা ধরা পড়ে। তারপর দুজনের মধ্যে খুব ঝামেলা হয়, তবে তিনি তখন পুলিশে যাননি, কারণ আমার স্বামী ছিলেন খুবই দয়ালু, আর সেটাই হয়ে দাঁড়ায় ওর মৃত্যুর কারণ। উনি বাড়িতে ব্যবসার কথা সেরম বলতেন না, তবে ওনার মন ভেঙে গেল একদিন, কথায় কথায় বলে ফেললেন।
অবশ্যই তারপর বেশ কিছু বছর ওনাদের আর এই নিয়ে কোনো কথা হয়নি বা গোলমালও ছিল না। কিন্তু আমাদের বড় ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর সময় একটা বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় আমাদের। চোখে অন্ধকার দেখতে শুরু করে ও, আর তার জন্য দায়ী ওর পার্টনার আসাদ। এইবার নিজেই ও ব্যবসাটাকে সোল পার্টনারশিপে রূপান্তর করে। কোনোভাবে নিহারকে ইঞ্জিনিয়ারিং পড়ানো গেলেও নিহারের বাবার শরীর মন দুটোই ভাঙতে থাকে, আর তার কিছু বছর পরে হার্ট অ্যাটাকে উনি গত হন। নিহার তখন নতুন চাকরি পেয়েছে, তাই নবজীবন ব্যবসা সামলাতে শুরু করে। এত দূর বলে উনি থামলেন, তার চোখ জলে ভিজে এসেছে। মামা বললেন, আচ্ছা এখন সেই আসাদ শেখ ভদ্রলোকটি কি করেন? সে এখন একটা গার্মেন্ট শোরুমের মালিক। দু তিনবার নবজীবনকে পার্টনার হওয়ার কথা বলেছে, অনেক টাকার লোভও দেখিয়েছে, আমি না করে দিয়েছি। এরই মধ্যে নবজীবনবাবু এসে আমাদের নিচে নিয়ে গেলেন খাওয়ার জন্য। আতিথিয়তায় যে তিনি পয়লা নম্বর তা খাওয়ার বহর দেখেই বোঝা যাচ্ছিল। মাছের যে এত রকমের জিনিস রান্না হতে পারে সেটা আমার ধারণাই ছিল না। মামা অল্প খায়, কিন্তু হরিপদবাবু একজন ভোজন রসিক, খুব তৃপ্তি করে খেলেন। অবশ্য ওনার খুশির আরেকটা কারণ হচ্ছে যে নবজীবনবাবু ওর লেখা বই এই টাকিতে কিছু বইয়ের দোকানে বিক্রি হতে দেখেছেন। খাওয়ার পর নবজীবনবাবু বললেন, চলুন আপনাদের বাড়িটা একটু ঘুরে দেখাই। আমরা সোজা তিনতলায় গেলাম। যদিও বাড়িটা দোতলা, কিন্তু তিনতলায় ছাদের লাগোয়া ঠাকুরঘর। ঠাকুরঘরটা বেশ সাবেকি ধাঁচেই তৈরি, অনেক দেবদেবীর মূর্তিও রয়েছে। ছাদে দাঁড়িয়ে যেদিকেই চোখ যায় শুধু গাছপালা, নানান ধরনের পাখির কিচিরমিচির, আর ইছামতি নদীতে ভটভটির আওয়াজ। কোনো নৌকায় ভারতবর্ষের পতাকা লাগানো, তো কোনোটায় বাংলাদেশের। তারপর আমরা বাগানে নেমে এসে নানান ধরনের ফুলের গাছ দেখছি। যদিও ফুল নেই কোনো গাছে, হঠাৎ মামা একটা গাছ দেখিয়ে হরিপদবাবুকে জিজ্ঞেস করলেন, বলুন তো ওটা কী ফুলের গাছ? বেশ কমন ফুল, কিন্তু আপনিও চেনেন। ভদ্রলোক অনেক ভেবে গাছটাকে ভালো করে দেখে বললেন, না মশাই, কইতে পারবো না। মামা বললেন, ন্যাথানথেস আরবর থ্রিস্টিস। হরিপদবাবু নামটা শুনে উচ্চারণ করতে গিয়ে একটা বিকটভাবে রীতিমতো হোঁচট খেয়ে তোতলে বললেন, নিতাইতে আরব তিস্তিস, আবার কি কইলেন কিছুই বুঝলুম না মশাই। শিউলি ফুল। নবজীবনবাবু বললেন, দাদা আজ আসতে পারেনি কাজের চাপে, কালকেও আসবে, তাই মায়ের জন্মদিন কাল পালন করা হবে। আজ বরং আপনারা টাকিটা একটু ঘুরে দেখতে পারেন। সেই মতো আমরা দুটো রিক্সা ভাড়া করে বেরিয়ে পড়লাম, একটায় আমি আর হরিপদবাবু, আর অন্যটায় মামা আর নবজীবনবাবু। প্রথমে আমরা গেলাম গোলপাতা ফরেস্টে। সেখান থেকে রয়চৌধুরীদের জমিদার বাড়ি, সেইটি আর্মি জেনারেল শঙ্কর রয়চৌধুরীর পৈতৃক ভিটে, দোতলা ছিমছাম বাড়ি। তারপর আমরা সেখান থেকে গেলাম জোড়া মন্দির, যেটা 300 বছর পুরনো, আর তারপর সেখান থেকে কুলেশ্বর কালীবাড়ি। ততক্ষণে সূর্য ঢলে পড়েছে পশ্চিমের আকাশে, পাখিরাও ফিরছে নিজেদের আস্তানায়, আমরাও এসে দাঁড়ালাম ইছামতি নদীর পাড়ে। হরিপদবাবু বললেন, কলকাতার ওই কংক্রিটের জঙ্গলে যেন আর ফিরতে মন চায় না। সেই দিন আর তেমন কিছু হলো না। আমরা তিনজনেই আজকে জার্নির ফলে ক্লান্ত, তাই রাতের খাওয়া শেষ করে আমরা শুয়ে পড়েছি। মামা কার্ডিওলজিস্ট হওয়ার ফলে খুব রুটিন মাফিক চলার চেষ্টা করেন। আমাদের একতলায় ঘর দেওয়া হয়েছিল, একই ঘরে তিনটে আলাদা বিছানা। মামা ও হরিপদবাবু ঘুমিয়ে পড়েছেন, কিন্তু আমি জেগে অফিসের কাজ করছি ল্যাপটপে। ঠিক করলাম আর 10 মিনিট কাজ করে শুয়ে পড়ব। রাত তখন 12:30 হবে, দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। কাজ করতে করতে হঠাৎই জানলার দিকে চোখ পড়ল, আর চোখ যেতেই যা দেখলাম তাতে আমার বুকের ভেতর ধুকপুকানি নিজের কানে শুনতে পেলাম। দুজোড়া চোখ
স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। ওই দৃশ্য দেখে আমার গলা দিয়ে এক ফোঁটাও আওয়াজ বেরোলো না। মামা বা হরিপদবাবুকে যে ডাকবো সেই জোরটাও আমার ছিল না। চোকাচুকি হতেই মূর্তি অন্ধকারে মিলিয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে জানলার কাছে গেলাম, কিন্তু কোনো লাভ হলো না, কাউকেই দেখতে পেলাম না। ভাগনাবাবু, অভাগনাবাবু। পরদিন সকালে ঘুম ভাঙল হরিপদবাবুর ডাকে। কাল রাতে ওই ঘটনার পর ঘুম আসতে দেরি হয়েছিল, উঠে দেখি 9টা বেজে গেছে। মামাও ততক্ষণে যোগব্যায়াম সেরে সকালে চা পান করছেন। আগেই বলেছি উনি নিজে ডাক্তার হওয়ার ফলে খুব টাইম মেনটেন করে চলেন। মুখ হাত ধুয়ে আমিও যোগ দিলাম ওদের সাথে, সঙ্গে নবজীবনবাবুও ছিলেন। গতকাল রাতের ঘটনাটা বললাম, শুনে মামার মুখ গম্ভীর হয়ে গেল। আমায় জিজ্ঞেস করলেন, আরে ওদের মুখ দেখতে পেয়েছিলি? না, কিছু দেখতে পাইনি। সম্ভবত কালো জামা ও মুখ ঢাকা টুপি পরে এসেছিল লোক দুটো। হরিপদবাবু আমতা আমতা করে বলতে যাচ্ছিলেন, এ প্রেতের ব্যাপার। মামা তৎক্ষণাৎ ওনার দিকে তাকাতেই উনি চুপ করে গেলেন। নবজীবনবাবু বললেন, হ্যাঁ একবার তো ডাকতে পারতেন আমায় বা আপনার মামাবাবুকে। এখানেই বুঝলাম কাল একটু ভুল করে ফেলেছি। তবে আমার যে কি অবস্থা হয়েছিল সেটাও বললাম। এই সব নিয়ে কথা চলছে সেই মুহূর্তে বাড়ির ভৃত্য আমাদের জন্য জলখাবার নিয়ে এলেন, ডিম টোস্ট ও মিষ্টি। মামা তাকে জিজ্ঞেস করলেন, কাল রাতে কিছু দেখেছেন? ভৃত্যটি একটু থতমত খেয়ে বলল, কই না তা, কিছু দেখি নাই। কদিন ধরেই রাত্রে দুজন ছায়া মূর্তিকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে বাড়ির আশেপাশে। নবজীবনবাবু ও তার মা দুজনেই দেখেছেন এবং আমার ভাইপো কাল রাত্রে তাদের দেখতে পেয়েছে। আপনি কিছু বলতে পারেন এই ব্যাপারে? আমি তো রাত্রে 9:30 মধ্যে শুই পড়ি, বয়স হয়েছে, সারাদিন খাটা খাটনির পর আর শরীর দেয় না। আমি ভোর 5টায় উঠে যাই, উঠে বেগানে যাই। উনি হয়তো আরো কিছু বলতেন, এমন সময় গেটে গাড়ির হর্ন শোনা গেল। তিনি গিয়ে দরজা খুলতেই গাড়ি ভিতরে এসে সদর দরজার কাছে দাঁড়ালো। আমরাও সেই দিকে এগিয়ে গেলাম। যে ভদ্রলোক নামলেন সে কে ওটা আর আমাদের বুঝতে বাকি নেই। তিনি হচ্ছেন নবজীবনবাবুর দাদা নিহার রঞ্জন নিয়োগী। নবজীবনবাবুর মতোই সুপুরুষ চেহারা, মাথায় হালকা টাক পড়া শুরু হয়েছে, গায়ের রং ফর্সা, ক্লিন শেভড, চোখে সোনালি ফ্রেমের চশমা, পরনে ফর্মাল শার্ট প্যান্ট ও শু। নেমেই ড্রাইভারকে বললেন, ডিকিটা খুলে সুটকেসগুলো নামিয়ে ভিতরে রেখে দাও। নবজীবনবাবু এগিয়ে গিয়ে বললেন, আরে দাদা আয় আয়, এত দেরি হলো যে? দেরি তো হবেই, দমদম এয়ারপোর্টে নেমে এখানে আসার কোনো গাড়ি পাচ্ছিলাম না। তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন, বাই দ্য ওয়ে এনারা কারা? এনাদের তো ঠিক চিনলাম না। ইনি হচ্ছেন স্বনামধন্য কার্ডিওলজিস্ট ডক্টর শঙ্কর প্রসাদ মুখার্জি, আর এরা দুজন ওনার বন্ধু আর ভাগ্নে হরিপদ বসাক ও অদ্রিত দত্ত। ও, তা হঠাৎ ডক্টরের প্রয়োজন পড়লো, মায়ের কি কিছু হয়েছে নাকি, এনিথিং সিরিয়াস? আরে না না, মা একদম ঠিক আছেন, এনারা আমার পরিচিত, তাই এখানে ঘুরতে এসেছেন। তারপর নিহারবাবু আমাদের দিকে তাকিয়ে বললেন, ও আই সি, হ্যাভ এ নাইস ডে, এনজয়, বলে বাড়ির ভিতরে ঢুকে গেলেন। মামা নবজীবনবাবুকে বললেন, আপনার দাদার কথায় বেশ কন্নড় ভাষার টান এসে গিয়েছে। হ্যাঁ, দাদা তো অনেক বছর ধরেই ব্যাঙ্গালোরে আছে, বলতে পারেন এক প্রকার ব্যাঙ্গালোরবাসী হয়ে গেছে ও। কিন্তু আপনার দাদা বাড়িতে এত কিছু ঘটছে তার ব্যাপারে কিছুই জানে না? না, দাদাকে এই বিষয়ে জড়াই না, মাও কিছু বলতে চায়নি। কাল দেখি বলা যায় কি না, বুঝতেই পারছেন একদিন এসেছে তাই আপনার আরেকটি পরিচয় আর দিলাম না। এরপর আমরা বাগানটা আরেকটু ঘুরে দেখলাম। হরিপদবাবু মাঝে মাঝেই নানান রকমের পাখি দেখে আহা উহু করছেন।
আহা, আর সুযোগ হলেই মোবাইলে ছবি তুলে নিচ্ছেন। বাহ 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 বাহ। আজ সেরম কিছু ঘুরে দেখার নেই, আমিও দুদিনের জন্য অফিস থেকে ওয়ার্ক ফ্রম হোম নিয়ে নিয়েছি, তাই ল্যাপটপ নিয়ে কাজে বসে গেলাম। সন্ধে হতেই বাড়িতে বেশ কিছু লোকজন এলো, নবজীবনবাবুর মায়ের জন্মদিন উপলক্ষে। সেই সময় মামার নিহারবাবুর সাথে কথা বলার সুযোগ হয়ে গেল। মামা জিজ্ঞেস করলেন, আপনার স্ত্রী ও মেয়ে এলো না কেন? ইয়েস, ওরা এলো না, আমার মেয়ের পরীক্ষা চলছে তাই এলো না। এইটুকু কথা বলেই সে নিজের ঘরে চলে গেল। খাওয়া দাওয়া শেষ করে আমরাও আমাদের ঘরে চলে এসেছি। হরিবতবাবু বারান্দায় দাঁড়িয়েছিলেন, হঠাৎ ঘরে ঢুকে মামাকে বললেন, বাইরে আইবেন একবারটি। কেন? চান্দের হাসি বাদ ভাঙছে মশায়, উপসে পরে আলো। উপছে নয়, উছলে। ওহ, ওই হইল গিয়া উছলে, কিন্তু একবার বাইরে আইয়া দেখেন এই দৃশ্য। বারান্দায় এসে দেখি চারিদিক চাঁদের আলোয় ঝলমল করছে, আর তার চারপাশে মেঘ জমে আছে। ইছামতি নদী আরও সুন্দর দেখতে লাগছে। ভদ্রলোক বললেন, কি জিজির ডাক, ফুরফুরা বাতাস, মিটে মাটির গন্ধ। চাঁদের মাটিতে মানুষ পা রাখলেও এর মজা কোনো দিন নষ্ট করতে পারবে না। ও, মনে পড়ে গেল মশায়, চাঁদনিয়া একখান মারাত্মক কবিতা আছে। আপনার? ইয়েস। শোনো ভাইয়া, শুনুন মশায়। বলেই হরিপদবাবু একবার কপালে হাত ঠেকিয়ে নিয়েই শুরু করলেন, আহাহা দেহ চান্দের মহিমা। এমন সময় হঠাৎ মেঘ ডেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। অগত্যা আমরা তিনজনেই ঘরে ঢুকে এলাম। আমি মামাকে জিজ্ঞেস করলাম, তোমার এই বাড়ির মানুষগুলোকে কেমন বলে মনে হয়? মামা কিছু বলবার আগেই হরিপদবাবু বললেন, ছোট পরিবার, কোনো ঝামেলা নাই। ঝামেলা নেই, খাওয়া দাওয়া করে আর ইছামতী নদীর রূপে মুগ্ধ হয়ে আমরা কিসের জন্য এসেছি ভুলে গেছেন নাকি? উনি আরাম করে বসে একটি খৈনি মুখে পুড়ে বললেন, এই হ্যাঁ, ইয়ে মানে কি জান ছিল, কি সব সিটি না কি ছিল জান? আমি হরিপদবাবুর হাত ধরে টেনে চুপ করতে বললাম। উনি আবার ভুলভাল বকতে শুরু করলে মামা রেগে যাবেন, কারণ মামাকে দেখেই মনে হচ্ছে উনি নবজীবনবাবুর কথাগুলো নিয়ে ভাবতে শুরু করেছেন। বাড়িতে এমন একটা ঘটনা ঘটছে অথচ বাড়ির বড় ছেলেকে জানানো হচ্ছে না, কেন? ওনার মা যে এত কথা বললেন তা নবজীবনবাবু প্রথম দিন বলেননি কেন? কারাই বা সেই ছায়ামূর্তি, কেনই বা নজর রাখছে বাড়ির ওপর? আর এই বাড়িতে এমন কি জিনিস আছে যার জন্য এই চিঠি? ঠনঠনিয়ার চূড়ায় এক, কালীঘাটের খাঁড়া দুই, এইগুলি বা কিসের ইঙ্গিত করছে? এটা তো সেই অর্থে দেখতে গেলে সব কালী ঠাকুরের মন্দিরের নাম। সাব্বাস অদৃত, বলে হরিপদবাবুকে বললেন, হরিপদবাবু, গতকাল সকালে গাড়িতে কলকাতার ইতিহাসের যে বইটা পড়ছিলেন ওটা দিন তো। ও, প্লেজার। ইংরেজি কায়দায় বলে বইটা দিলেন। মামা বইটা নিয়ে পড়া শুরু করার খানিক পরেই বাইরে ঝপ করে কোনো মানুষের লাফানোর শব্দ হলো, আর সেই সঙ্গে নিহারবাবুর চিৎকার, এই চোর চোর চোর, এই পালাচ্ছে চোর চোর। ওর গলাটা ছাদের দিক থেকে আসছে। মামা তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে ছাদের দিকে ছুটে গেছেন। আমি আর হরিপদবাবু পিছু নিলাম। গিয়ে দেখি নিহারবাবু ভয়ে কাঁপছেন, তার গায়ে কালো কাপড় জড়ানো। আমাদের পিছন পিছন নবজীবনবাবুও এসে পড়েছেন, তার সঙ্গে বাড়ির ভৃত্য অসীম। নবজীবনবাবুর মা ছাদে আসতে পারেননি কারণ তার হাঁটুতে ব্যথা, তিনি সিঁড়ি ভাঙতে পারেন না। নিহারবাবু একটু সুস্থ বোধ করতে মামা জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি হয়েছে একটু খুলে বলুন তো। আজ রাতে খাওয়াটা একটু হেভি হয়ে যেতে সেরমভাবে ঘুম আসছিল না, তাই ভাবলাম ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করি। সেই মতো ছাদে এলাম, একটা সিগারেট ধরিয়ে হাঁটতে শুরু করলাম। তারপর
এই মেঘ ডাকতে শুরু করলো বলে আমি নিচে যাওয়ার জন্য যেই সিঁড়ির দিকে গেলাম, তখন দেখলাম হঠাৎ দুজন ওই পাঁচিলটা বেয়ে ছাদে ওঠার চেষ্টা করছে। তারপর একজন পেছন দিয়ে একটা কালো কাপড় জড়িয়ে আমাকে চেপে ধরে রাখলো, আর একজন ওই ঠাকুর ঘরের দিকে চলে গেল। আপনি কি করে বুঝলেন যে আরেকজন ঠাকুর ঘরের দিকে গেল? এরম সময় ভৃত্য নিচ থেকে এসে নিহারবাবুর জন্য জল নিয়ে এসেছে। জল খেয়ে উনি বললেন, আরে কি বলছেন, আমি বুঝবো না কেন, আমি তো নিজে দেখলাম একজন ঠাকুর ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে গেল। চোর ঠাকুর ঘরে ঢুকলো, ইন্টারেস্টিং। তারপর নবজীবনবাবুর দিকে তাকিয়ে মামা জিজ্ঞেস করলেন, আপনাদের ঠাকুর ঘরের দরজায় তালা দেওয়া থাকে না? হ্যাঁ থাকে তো, রোজ সন্ধে আরতির পর ঠাকুর ঘর পরিষ্কার করে অসীম কাকা চাবি দিয়ে চলে যায়। তাহলে আজ চাবি দেওয়া হয়নি? এতক্ষণে ভৃত্য মুখ খুলল। আগে আজ মা ঠাকুরনের জন্মদিন উপলক্ষে বাড়িতে লোক আসার কথা আসেল, তাই নিচে কাজে ব্যস্ত ছিলাম, ওপরে আসা সুযোগ হয়নি। ঠাকুরমশাইকে বলেছিলাম পুজো করে যাওয়ার সময় দরজার হ্যাজবলটা টেনে দিয়ে যেতে, ঠাকুর ঘরে কি বা আছে, একদিন তালা নাই দেওয়া হলো। সাব্বাস, চলুন ঠাকুর ঘরে। আমরা ঠাকুর ঘরের সামনে এসে দেখি দরজা হাট করে খোলা। নবজীবনবাবু ভেতরে ঢুকে লাইট জ্বালতেই সর্বনাশ বলে আঁতকে উঠলেন। কি হলো? ওই কালী মূর্তিটা, শঙ্করবাবু, ওই কালী মূর্তিটা বলতে বলতে মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়লেন নবজীবনবাবু। ওই ছোট কালী মূর্তিটা যেটা ওই ওই ধারে রাখা ছিল? আমিও তাকিয়ে দেখলাম মূর্তিটি গতকাল এবং আজ বিকেলেও ওখানে ছিল, কিন্তু এখন আর নেই। নবজীবনবাবু বলতে থাকলেন, শঙ্করবাবু, আপনি জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের বাড়িতে আমার ঠাকুরদার বাবার কোনো বিশেষ সম্পত্তি বা শৌখিন কোনো দ্রব্য আছে কিনা, এই সেই জিনিস। এই কালী মূর্তিটা? তা সেটা আমায় সেদিন বলেননি কেন? আসলে আমি বুঝতে পারিনি ভগবানের মূর্তিও কেউ চুরি করতে পারে। আমার ঠাকুরদার বাবা শ্রী নগেন্দ্র প্রসাদ নিয়োগী ব্রিটিশ পুলিশে কর্মরত ছিলেন, তাই তার রিটায়ার করার সময় তাকে এটা পুরস্কার দেওয়া হয়। আজকের সময় অনুযায়ী এর দাম কত হবে আন্দাজ? কম করে 40-50 লাখ তো বটেই। মুকুট একটা ছোট্ট হীরে বসানো, আর মূর্তিটা একটা খাঁটি নিরেট সোনার। এত দামি জিনিস ব্যাংকে রাখেননি কেন আপনারা? ব্যাংকে ছিল, তবে কিছু বছর যাবত মায়ের ইচ্ছা হয় ওটিকে বাড়িতে এনে স্থাপন করে পুজো করবে। এই মূর্তির ব্যাপারটা আর কে জানে? জানে বলতে আমি, দাদা আর মা, মাই আমাদেরকে বলে। আর আপনাদের ভৃত্য অসীম, সে তো এই ঘর রোজ পরিষ্কার করে, সে জানতো না? না, ও জানে এটা রূপর উপর সোনার জল করা মূর্তি, যেটা আমরাই ধনতেরাসের দিন কিনে এনেছি। ঠিক আছে, আপনি কাল সকালে থানায় গিয়ে একটা ডায়েরি করে ব্যাপারটা জানিয়ে আসবেন, আর দুপুরে লাঞ্চের পর বাড়ির প্রত্যেকজন বৈঠকখানায় উপস্থিত থাকবেন, সকলের সাথে আমার কিছু কথা আছে। নিহারবাবু বললেন, কথা আছে? কি কথা, আমার সাথেও কথা আছে। সে না হয় কালই জানতে পারবেন, এখন অনেক রাত হলো, একটু ঘুমিয়ে নেওয়া যাক। আমরা ঘরে নেমে আসতেই হরিপদবাবু বললেন, ব্যাপারটা কেমন যেন খিচুড়ি হইয়া গেল না মশায়? না, খিচুড়ি হয়নি হরিপদবাবু, বরং অনেক প্রশ্নের উত্তর পাওয়া গেল। এই অদ্রিত, তোরা শুয়ে পড়, আমি আজ রাত্রে হরিপদবাবুর দেওয়া ওই কলকাতার ইতিহাসের বইটা পড়ব। বুঝলাম আজ মামা হয়তো বেশ রাত অবধি জাগবে, খুব জরুরি দরকার না পড়লে এমনটা উনি করেন না। হরিপদবাবু আমায় ফিসফিস করে বললেন, ওহ, তার মানে কালি তাইলে যবনিকা পতন। পরদিন সকালে থানা থেকে নবজীবনবাবু ডায়েরি করে আসার পর সবাই দুপুরের খাওয়া সেরে বৈঠকখানায় এসে বসলাম। কেবলমাত্র মামা ঘরের এদিক থেকে ওদিক পায়চারি করে যাচ্ছে, ওনার চোখ যেন কত কিছু বলতে চায়। এইবার উনি শুরু করলেন, প্রথমেই আমাদের যে প্রশ্নটার সামনে পড়তে হচ্ছে, যে চোর বাইরের লোক না বাড়ির ভিতরের? কাল বিকেলে আমরা যখন বাড়ি ঘুরে দেখছিলাম, তখন আমি একটা জিনিস লক্ষ্য করি যে এই বাড়ির পাঁচিলগুলি বেশ উঁচু। এই বাড়িতে যদি কেউ পাঁচিল বেয়ে ঢোকার চেষ্টা করে,
সেটা তার পক্ষে খুব কঠিন কাজ হবে, যদি না বাড়ির গেট খোলা থাকে। তাই পাঁচিল টপকে বাড়িতে ঢুকে চুরি করাটা অত সহজ কাজ হবে না, যদি না বাড়ির ভেতরের কোনো লোক গেট খুলে তাকে সাহায্য করে। কাজেই আমার বাড়ির ভেতরের লোকের কথাই প্রথমে মনে হলো। তবে চোর কাল এসেছিল বাড়ির ভেতর দিয়েই, খুব সংক্ষেপে যদি বলি তাহলে বাড়ির পিছন দিয়ে। কারণ গতকাল রাত্রে বৃষ্টি আসার আগের মুহূর্ত অবধি আমি, অদ্রিত আর হরিপদবাবু সামনের বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিলাম। তাই আমাদের চোখকে ফাঁকি দেওয়ার জন্য বেছে নিতে হয়েছিল পেছনের দরজা। কি ঠিক বলছি তো নিহারবাবু? নিহারবাবু থতমত খেয়ে বলে উঠলেন, এই ডক্টর, আপনি বিনা প্রমাণে আমাকে এরকমভাবে দোষী সাব্যস্ত করতে পারেন না। আর আপনি তো ডক্টর, আর আমার ভাইয়ের পরিচিত, এই সব কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? মামা ঠান্ডা গলায় বললেন, ওহো, এই দেখেছেন, আপনাকে আমার আরেকটা পরিচয় তো দেওয়াই হয়নি। আরও একটা পরিচয় মানে? আসলে আমি ডক্টর ঠিকই, কিন্তু আমার আরেকটা পেশাও আছে, সেটা হচ্ছে মানুষের মনের অন্ধকার দিকটা নিয়ে কাজ করা এবং বিপদে পড়া মানুষদের সাহায্য করা। কাজেই বুঝতেই পারছেন। ও, আপনি গোয়েন্দা যখন, তখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে চুরিটা আমি করিনি? আমার কথা তো এখনো শেষ হয়নি নিহারবাবু। আমি কি বলেছি আপনি চুরি করেছেন? তাহলে কি হিসেবে আপনি আমার নাম নিলেন? আপনি চুরি করেননি ঠিকই, কিন্তু চুরি করতে সাহায্য করেছেন। আপনার ওপর আমার প্রথম সন্দেহ হয় যখন আপনি বলেন ব্যাঙ্গালোর থেকে আসছেন, তাও প্লেনে। কিন্তু আপনার স্যুটকেসে কোনো প্লেনের লাগেজ ট্যাগ মারা ছিল না। আপনি ভিতরে চলে যাওয়ার পর বাকিরা যখন বাগান দেখতে ব্যস্ত, তখন যে গাড়িতে আপনি এসেছিলেন সেই গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করে জানতে পারি সাউথ কলকাতার এক ফ্ল্যাটে আপনি থাকেন। ড্রাইভার আরও জানায়, গাড়িতে ওঠার সময় আপনার স্ত্রী ও আপনার মেয়ে বারান্দায় আপনাকে সি অফ করতে দাঁড়িয়েছিল। নিহারবাবুর মুখ এখন বাংলার পাঁচের মতো হয়ে গিয়েছে, কপালে স্পষ্ট ঘামের বিন্দু ফুটে উঠেছে। নবজীবনবাবু ও তার মা বিস্ফারিত চোখে মামার কথা শুনছে। উনি বলে চললেন, কালকে রাত্রের ঘটনাটার পর আমি বেশ কিছু প্রশ্নের উত্তর পাই, তবে এর জন্য দায়ী আমার ভাগ্নে। নবজীবনবাবুর কাছে যে চিঠিগুলি আসত, সেই প্রত্যেকটি জায়গার সাথে মা কালীর সম্পর্ক আছে। এই কথাটা আমাকে প্রথম অদ্রিত বলে। যেমন কালীঘাটের খাঁড়া, ঠনঠনিয়ার চূড়া ও উত্তর পাড়ায় গঙ্গা, মানে দক্ষিণেশ্বর, সবকিছুই কালী মন্দির বা মা কালীকে কেন্দ্র করে। হরিপদবাবুর কলকাতার ইতিহাস বইটি পড়ে জানা যায় যে সেই সময় ব্রিটিশরা সেই সব মন্দির চত্বরে যেত ব্যবসার কাজে, কারণ বেশিরভাগ মন্দিরই নদীর ধারে। তাই স্বাভাবিকভাবেই জাহাজ নৌকয় জিনিস নিয়ে আসত, কেনা বেচাও হতো, এবং কলকাতা তখন কালীঘাটের জন্য বিখ্যাত ছিল। তাই ধরে নেওয়াই যেতে পারে যে সেই সব ব্রিটিশ অফিসার আপনার প্রপিতামহকে সেই কালী মূর্তিটা উপহার দিয়েছিলেন। যাক, এবার আসা যাক আসল ঘটনায়। আমার বিশ্বাস এই চিঠিগুলো আপনি লিখে পাঠাচ্ছিলেন। নিহারবাবু এতক্ষণে হাত দিয়ে তার মুখ ঢেকে ফেলেছেন, তার মাথা সামনে মেঝের দিকে ঝুঁকানো। সে শুধু মাথা নেড়ে জানিয়ে দিল, হ্যাঁ। মামা বললেন, আপনার সাথে এই বাড়ির ভৃত্য অসীম মিলে আছে। ইয়ে আপনি কি করে বলছেন? নিহারবাবু, আপনি অভিনয়টা বেশ ভালোই করেন, কিন্তু অভিনয়টা ভালো করতে পারলেও অসীম ঠিক করতে পারেনি। কাল রাতে ছাদের ঘটনাটার সময় সবার চোখ মুখে ভয় এবং অবাক হওয়ার ছাপ ছিল, আপনারও ছিল। দক্ষ অভিনেতা আপনি, আপনার প্রশংসা তো করতেই হবে। তবে অসীমের মুখ দেখে বা তার ভাবভঙ্গি দেখে একটুও মনে হয়নি যে সে অবাক হয়েছে বা ভয় পেয়েছে। হয়তো আপনার কথাতেই সে দরজা খোলা রেখেছিল ঠাকুর ঘরের। আমায় আমায় মাফ করবে,
আমার বড় দাদাবাবু বলেছিল ওনার সাথে সঙ্গ দিলে উনি আমার টাকা দেবেন। এই অসীম কাকা চুপ করো, আর একটা ফালতু কথা বলবে না তুমি। আমি আমি এই সব বলেছি তোমাকে। কেন বেকার একজন বয়স্ক মানুষের ওপর ঝাল ঝাড়ছেন নিহার বাবু? আর অসীম বাবু, নির্দ্বিধায় পুরো ঘটনাটা বলে ফেলুন। বিশ্বাস করুন, আমি আমি বেশি কিছু জানি না। আমার যেটুকু বলেছিলেন আমি আমি তাই করতাম। নিহার বাবু যখন দেখলেন সে মামার জালে সব দিক থেকে ফেঁসে গেছেন, খানিকক্ষণ চুপ করে আর কোনো উপায় না পেয়ে বলতে শুরু করলেন। ইয়েস ইয়েস ডক্টর শঙ্কর, ওটা আমি চুরি করিয়েছি। হ্যাঁ, আমি আমিই চুরি করিয়েছি। গত এক বছর আমার কোনো চাকরি নেই। সেভিংস যা করেছিলাম তা নিয়ে আমি পরিবার সমেত এই কলকাতায় ফিরে এসে একটা ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকতে শুরু করলাম। একদিন মেয়ের জামা কাপড় একটু কম দামে কিনতে বজবজের ওই জামা কাপড়ের ফ্যাক্টরি আছে না, ওইখানে গেছিলাম। সেইখানে আমার আসাদ কাকার সাথে দেখা হলো। কথায় কথায় আমার এই অবস্থা তাকে আমি সব কিছু খুলে বলি। সেই শুনে কাকা আমায় টাকা দিতে থাকে। আমার মেয়ের স্কুলের ফিস থেকে আমার এখানে থাকার সমস্ত যাবতীয় পরিবারের খরচা সব দিতে থাকে, বলে পরে টাকা ফেরত দিলে হবে। আমি এখানে একটা অল্প মাইনের চাকরি এখন পেয়েছি। কিন্তু হঠাৎই আসাদ কাকা টাকার জন্য তাড়া দিতে শুরু করলো। আমি কোথা থেকে এখন এই মুহূর্তে এই টাকা ওনাকে জোগাড় করে দেব? আর উনি আমায় এই এতদিনে প্রায় 20 লাখের কাছাকাছি লোন দিয়েছেন। তাই আমার মনে পড়ে এই সোনার মূর্তির কথা। কাকাকে বলতে সেটা সে নিতে রাজি হলো। আমি 6 মাস আগে এখানে আসি, এসে দেখে যাই মূর্তিটা। মার্কেট প্রাইস ভ্যালুয়েশন সব জানতে পারি। ওই মূর্তিটার দাম এখন 50 লাখের কাছাকাছি। তাই ভাবি 50 লাখে বিক্রি করে বাকি টাকাটা আমি নিজের কাছে রাখব। আর ঠিক সেই মতো আমি অসীম কাকাকে নিয়ে এই প্ল্যানটা বানাই। ওকে টাকার লোভ দেখিয়ে বলে যাই যে কালী ঠাকুর সংক্রান্ত ইঙ্গিত আমি চিঠিতে লিখে এই মা আর ভাইকে ভয় দেখাবো, আর সেই চিঠি কাকার হাতেই চালান হবে। কাকা যখন বাজার করতে যাবে আমার লোক এসে বাইরে কোথাও কাকার হাতে ওই চিঠিটা দিয়ে যাবে। কাকা ওই চিঠি নিয়ে মাকে দেবে এবং মূর্তি ঠিক আছে কিনা সেটা আমায় জানাবে, ওই ফোন বা মেসেজ কোনোভাবে একটা জানাবে। কিন্তু বেশ কয়েকদিন যাবো তসিম কাকা বাজারে যায়নি। আমার ভাই এসে যাওয়াতে ভাই ওইসব বাজার পাঠ করত, কিন্তু ততদিনে আমার পক্ষে এই নতুন করে আর চিঠি পাঠানো সম্ভব হচ্ছিল না। তাই আমি সেই দুজন লোককে রাত্রে বাড়ির বাইরে থাকতে বললাম বাড়িটা ওয়াচ করার জন্য। আর এই বিষয়ে আমি কাকাকে আগেই ফোন করে সব জানিয়ে রেখেছিলাম। আমি বলেছিলাম গেটটা খুলে রাখার জন্য। আমি জানতাম বাড়ির চারপাশে নুড়ি বিছানো, তাই পায়ের ছাপও পড়বে না। তবে ভাই আমায় ফোন করে ডাকলো। কি কারণে ডাকছে সেটা বলেনি, শুধু বলে মায়ের 60th বার্থডে সেলিব্রেট করতে চায়, আর কিছু নাকি কথা আছে আমার সাথে। আমার তখনই খটকা লাগলো। আর ব্যাঙ্গালোর থেকে তৎক্ষণাৎ আসার কোনো কারণ খুঁজে পাচ্ছিলেন না, যদিও আপনি কলকাতাতেই ছিলেন। সঙ্গে সঙ্গে চলে এলে সেটাও একটা সন্দেহের কারণ হতে পারত। তাই আপনার মায়ের জন্মদিনের কথা শুনে ওয়েট করে গেলেন জন্মদিনের ডেটটা আসার জন্য। আর সেই কদিনের মধ্যেই আপনার ভাই আমার কাছে চলে আসে আপনাদের মায়ের আদেশে। সত্যি নিহার বাবু, ভাগ্যের কি পরিহাস, এখানে এসে আপনি জানতে পারেন যে আপনার বাড়িতে গেস্ট রয়েছে। আমাদের সাথে সেই কারণেই আপনি কথা কম বলছিলেন। পাছে যদি অন্য কোনো কথা মুখ ফসকে বলে ফেলেন, তবে প্ল্যান মাফিক কাজটা আপনাকে করতেই হতো, কারণ আপনি মাত্র একদিনের ছুটি নিয়েই এসেছিলেন। অফিসের ব্যস্ততা দেখাতে হবে যে, তাই যা করতে হবে কাল রাত্রেই। সেই মতো আপনি আপনার ভৃত্য অসীমকে দরজা খুলে রাখতে বলেন। আর দরজা কেন খোলা ছিল সেটারও অজুহাত তাকে শিখিয়ে দিলেন, যে সে জন্মদিনের কাজে ব্যস্ত ছিল বলে ভুলে গেছে। তারপর রাত্রে আমাদের বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে চুপি সারে বাড়ির পিছন দিকের দরজা দিয়ে ওই দুজন লোককে ঢোকান। পিছনের দরজাটাও সম্ভবত অসীমই খুলে দেয়। তারপর সেই দুই লোক এবং আপনি তিনজনেই ছাদে ওঠেন। তারপর কাজটা সেরে
আপনি তাদেরকে পালাতে সাহায্য করেন এবং পাঁচিল থেকে নামার আওয়াজ হতেই আপনি চোর চোর বলে চিৎকার করলেন আর ছাদে হাঁটার গল্পটি ফাঁদেন সন্দেহ এড়ানোর জন্য। ইস, যদি আজ আমরা না থাকতাম, প্ল্যানটা ছোটর ওপর মক্ষম করেছিলেন কিন্তু, তবে অত রাত্রে নিশ্চয়ই টাকার আদান প্রদানটা হয়নি, কারণ ছাদে টাকা নিয়ে আপনি লুকোতে পারতেন না। ইয়েস, আজ সন্ধ্যায় এই সামনের এক হোটেলে আসার কাকা আছেন, আমাকে ওখানেই গিয়ে টাকাটা নিয়ে আসতে বলেছেন। এই সব ঘটনা শুনতে শুনতে নিহারবাবুর মায়ের চোখ জলে ভিজে গেল। উনি বললেন, এই আসাদ আমার পরিবারটাকে একেবারে শেষ করে দিল। প্রথম ওদের বাবাকে খেল, আর এখন আমার বড় ছেলেকে। আপনি চিন্তা করবেন না, মূর্তি বেহাত হয়েছে ঠিকই, তবে এখনো তা হাতের নাগালের বাইরে যায়নি। নবজীবনবাবু সকালে তো মিসিং ডায়েরি করেই এসছেন। তারপর নবজীবনবাবুকে মামা বললেন, পুলিশকে বলে দিন হোটেলে যেতে, আমরা এখনই যাচ্ছি। সেই মতো গাড়িতে নবজীবনবাবু ও আমরা তিনজন গেলাম হোটেলে। পুলিশও এলো তৎক্ষণাৎ। আসাদ যে ঘরে ছিল সেই ঘরে ঢুকতেই মূর্তি দেখা গেল। সেইটা নবজীবনবাবুকে দিয়ে পুলিশ আসাদকে নিয়ে থানায় চলে গেল। সেখানেই জেরা করবার জন্য নিহারবাবুকেও ডেকে পাঠানো হলো। নবজীবনবাবু বললেন, আর কি বলবো, শঙ্করবাবু নিজের দাদাই শেষমেশ। ভদ্রলোকের চোখ ছলছল করে উঠল। মামা বললেন, চুরি তো তিনিই করেছেন, সে নিজের সমস্যায় পড়ে হোক আর যাই হোক, তিনি আপনাদের জানাতে পারতেন, তা না করে টাকা লোভে এই কাজটি তিনি করে বসলেন। বাঁচালেন আমাদের, অশেষ ধন্যবাদ বলে পকেট থেকে একটা চেক বই বার করে তাতে 30,000 টাকা চেক কেটে দিয়ে মামাকে বললেন, এই নিন, এটা আপনার পারিশ্রমিক। মামাও দেখলাম হাসি মুখে চেকটি নিলেন। থ্যাংক ইউ। তারপর সেখান থেকে নবজীবনবাবু থানার জন্য রওনা দিলেন। আমরাও ঠিক করলাম একবার ইছামতি নদীর পাড়ে সূর্যাস্ত দেখে তারপর কলকাতার জন্য রওনা দেব। সেই মতো নদীর পাড়ে যাওয়া হলো। হরিপদবাবু একটা চিনে বাদামের প্যাকেট কিনে সেটা খুলে গালে পুরে দিয়ে বললেন, এত ছোটো একখান পরিবারে এই জিলিপির মতো মানুষের মনোভাবখান দেখলে না মন খারাপ হইয়া যায়। মানুষ বড়ই স্বার্থপর প্রাণী, নিজের স্বার্থর জন্য সে যা খুশি করতে পারে, তখন বন্ধু ভাই মা কারোর কথা সে চিন্তা করে না। যাগে, আপনি আপনার পুজো সংখ্যার নাম ঠিক করলেন? এইসবের মধ্যে তো আর সময় পাইলাম না, বাগদাদের বিভীষিকাটা চলতে পারে। আরে চলবো কি মশাই, এত দৌড়াবো বলে তড়াক করে উঠে একবার শ্যাওলায় হড়কে গিয়ে গাড়ির দিকে ছুটতে ছুটতে বললেন, তাড়াতাড়ি আসেন, বাসায় যাইয়া গল্পের ফিনিশিং টাচ খান দিতে হইব। শুনছিলেন অঙ্কিত কুমার দের লেখা শঙ্কর মামার অ্যাডভেঞ্চার সিরিজের প্রথম গল্প নিয়োগী বাড়ির রহস্য। ডক্টর শঙ্কর প্রসাদ মুখার্জি ও ভৃত্যর ভূমিকায় সম্রাট, অদৃতের ভূমিকায় ও গল্প পাঠে অঙ্কিত, হরিপদবাবুর ভূমিকায় শুভময়, নবজীবন নিয়োগীর ভূমিকায় প্রতীক, নিহার রঞ্জন নিয়োগী ও রাতুল কাকার ভূমিকায় সম্বুদ্ধ, মায়ের ভূমিকায় সৌম্যশ্রী। সাউন্ড এডিটিং, ডিজাইনিং, ফলি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, পরিকল্পনা ও পরিচালনায় অঙ্কিত কুমার দে। মিক্স অ্যান্ড মাস্টারিং অ্যান্ড মোশন গ্রাফিক্স দেবদত্ত। পোস্টার ও পাবলিসিটি শুভদীপ। গল্প স্বল্প থিম সানি। গল্পটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন রেগুলার আপডেটসের জন্য। আমাদের সাথে যোগাযোগ করতে হলে ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম পেজ ইনবক্স করতে পারেন। গল্প স্বল্পর পরবর্তী গল্প আসবে খুব শীঘ্রই শুধুমাত্র তেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ইউটিউব চ্যানেলে।